পঞ্চায়েতের বোর্ড গঠনের পরপরই শামশেরগঞ্জে কংগ্রেস শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। কংগ্রেস থেকে তিনজন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার বিধায়কের হাত ধরে শাসক দলের পতাকা তুলে নেন তারা। শামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় এরা তৃণমূলের প্রার্থীকে সমর্থন করেছিলেন। এই যোগদানের ফলে শামশেরগঞ্জে দল আরও শক্তিশালী হবে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সারা রাজ্যে খেলা দিবস, খেলা দিবস খেলার মাঠে আর রাজনীতির ময়দানেও খেলা চলছে। তো আজকে চাচণ্ড জিপি থেকে তিনজন কংগ্রেসের নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যা তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। চাচণ্ড অঞ্চলের 207 নম্বর বুথের রেজাউল করিম, 200 নম্বর বুথে সামিনা খাতুন এবং 196 নম্বর বুথ থেকে নির্বাচিত হয়েছিলেন বাপন দাস, তারা আজকে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন চাচণ্ড অঞ্চলের কংগ্রেসের জয়ী সদস্য রেজাউল করিম, বাপন দাস এবং সাবিনা খাতুন তৃণমূলের পতাকা তুলে নেন। শামশেরগঞ্জের পুঁঠিমারিতে হয় যোগদান সভা। এলাকার মানুষের উন্নয়ন করতেই তৃণমূলে যোগদান বলে দাবি যোগদানকারীদের। আমি 90% মানুষের কাছে সমর্থন পেয়েছি যে মানুষের কাজ করতে গেলে এখান থেকে হবে না, টিএমসিতে যোগদান করতে হবে। 10% লোক হয়তো মনে দুঃখ করছে, 10% লোক হয়তো মনে দুঃখ করছে, ব্যথা পেয়েছে বা পাওয়াটাই স্বাভাবিক যে আমাকে তারা ভোট দিয়েছে। তো কথা হলো, একটা মেম্বারের কোনো ভ্যালু থাকে না বা কোনো মূল্য থাকে না যদি মানুষের কাজ করতে না পারে। আমি কংগ্রেসের মধ্যে দেখেছি যে কংগ্রেসের মধ্যে নেতৃত্বের অভাব আছে, যেহেতু আমি ওখান থেকে আমার কাজ করা সম্ভব হয়নি, হবে না, এরকম আমি একটা মনে করেছি। ভয় ও প্রলোভন দেখিয়ে বিরোধীদের দলে টানছে তৃণমূল বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। তাদের কাছে বহু রকম কাজ রয়েছে, তাদের তো উন্নয়নটা তো বিশাল। হ্যাঁ, তো যদি উন্নয়নটা এত বেশি ছিল আর কি, তাহলে সেখানেও তো মানে তৃণমূল নির্বাচিত হওয়া দরকার ছিল। তো সেখানে তো তৃণমূল নির্বাচিত হয়নি, কংগ্রেস দল নির্বাচিত হয়েছে। তো কংগ্রেসীদের মানে আসলে মানে কি বলবো, আমি প্রোডাক্ট বিষয়ে বলতে চাইছি আপনাকে যে প্রোডাক্টটা আমাদের, আমাদের প্রোডাক্টের মূল্য দিয়েছে সাধারণ মানুষ, যে আমাদের দাম আছে, কিন্তু সেই মূল্যটা কিন্তু সেই নির্বাচিত সদস্যও বুঝছেন না এবং শাসক দল এই প্রোডাক্টটাকে কিন্তু বেশি মিষ্টি মনে করে তাদেরকে খরিদ করে নেওয়া হচ্ছে।